ঘাট কলের পাতা, বাড়ির ঘাট কলের পাতা, টাটকা পাতা রান্না করব। নিম বেগুন ভাজা, পাকা পটলের তেল, ঘাট কল পাতার তেল, শক্ত দেব, আমটা একটু জ্বালিয়ে নিচ্ছি। এই যে সব আম শক্ত দেওয়ার পালা। যে একবার করে দিয়ে দিয়েছি, আবার শুকিয়ে গেছে, আর একবার করে দিয়ে দেবো। এটা শুকিয়ে গেলে আর একবার করে দিয়ে দেবো। শুভ বিকাল সবাইকে, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে বিকাল থেকে আজকে আমার ভিডিওটা শুরু করছি। এই যে আমরা ছাদে চলে এসেছি, আজকে পুজো দিতে আসিনি বিকালবেলা, এখন আম শক্ত তুলতে এসেছি। ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করি। আর এত গরম, গরমের জন্য আর অনেক সকাল সকাল সত্যজিৎ চলে যাচ্ছে, তার জন্য রান্না করছি। আর আমাদের আম চোর চুরি করছে আম। এই যে এরকম করে কি আম পাড়া যায়? আর এই যে আম শক্ত, আর যে আচার, ওদিকে একটা আচার বসিয়েছি আবার। এই যে আমাদের ঝড়ের আগেই গাছটা সব কেটে ফেলে দেওয়া হয়েছে। আগের বার আমফানের ঝড়ে আমাদের গোয়াল ঘরের অনেক টালি ভেঙে গেছিলো, ডাল ভেঙে ওই আম গাছে, তার জন্য আগের থেকে কেটে দিয়েছে। হ্যাঁ, আবার না ভাঙে তার জন্য ছোট বাবা আমাকে বলে দিচ্ছে। আর তার জন্য অনেক আম পড়েছে, আম কিছু পাকা হাতে দেওয়া হয়েছে। আর এই যে কাঁচা আমের, এই যে পাখিতে খেয়েছে, আমার আম শক্তটাই খেয়েছে। আমাদের ওই আম গাছটায় আম হয়ে গেছে, আবার নতুন করে বোল হয়েছে যে আবার আম হবে। আমের বোলটা দেখা যাচ্ছে না, এই যে আমের বোল হয়েছে। এবার একটু অল্প হয়েছে, অন্যবার অনেক হয়, কিন্তু এবার দেখছি অল্পই হয়েছে, জানি না দেখতে পাচ্ছেন কিনা। আমাদের হিমসাগর আম গাছ, আম মিষ্টি মিষ্টি আম পেকে গেছে। আর যে চলো আম শক্ত নিয়ে নিচে যাই। বলছে আমাদেরটা আমি নেব, ওদের দুটো। আর এই যে আগের দিন আমের আচার বানিয়েছিলাম, খেতে খেতে এইটুকুই আছে। এই যে চলো, মায়ের কাজের ছেলে। আবার এদিকে কড়াইতে আবার একটু জেলে বসিয়েছি। এই যে হচ্ছে
যে বিকালবেলার কাজটা সেরে সন্ধ্যাবেলা গরু টরু তুলে দিয়েছি, দিয়ে একটু বসেছি। খুব গরম পড়ছে, আর এই যে খেজুরের পাতা আমি আগের দিন কেটে রেখেছিলাম আমাদের ওই বাগান থেকে, শুকিয়েছি। এবার যে কোস্তাগুলো কিনতে পাওয়া যায় ওগুলো বাঁধবো, তার জন্য আমি বসেছি, দড়ি টড়ি নিয়ে বসেছি, তাহলে ওটা বেঁধে নিই। রান্নাঘরের জন্য নিয়ে যাচ্ছি, এই যে রান্না বান্না করে রাত্রে রুটি আর আলু ভাজা করে খেয়ে দিয়ে এই যে রাত্রে বসে আছি চেয়ারটা নিয়ে বাইরে। বাইরে তাও একটু ঠান্ডা, একটু তাও মানে কোনো অসুবিধা হচ্ছে না, ঘরের ভিতরে এত গরম যে থাকতেই পাচ্ছি না। এত হচ্ছে, আর আমার ছোট বাবা ভাত রুটি খাচ্ছে, ও বলছে যে বড় মা আমি না আসা পর্যন্ত তুমি বাইরে বসে থাকবে, আমি আসলে তবেই তুমি যাবে। ঠিক আছে আমি আসছি, বসে আছি। তাই জন্য এই বসে বসে ভাবছি, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে যে একটু কথা বলি তাই জন্য শুরু করলাম। আর ভাবছি আম্পানের ঝড়ের কথা, আম্পানের ঝড়ে যা অবস্থা হয়েছিল সেটাই শুধু মনে পড়ছে যে কি অবস্থা হয়েছিল, যে আম্পানের ঝড়ে মানুষের কি কষ্ট হয়েছিল, যে গাছগাছের কি অবস্থা তখন, সেটাই ভাবছি বসে বসে। আর মাথার উপরে চাঁদ উঠেছে, এত সুন্দর লাগছে, আমি দেখাচ্ছি। আর আমি বন্ধুদেরকে বলি, আমার বন্ধুদেরকে, যে আমি প্রত্যেক দিন আমি ভিডিও ছাড়তে পারি না, কেননা আমার খুব অসুবিধা হয়, কারণ আমি এক হাতে আমার সব কিছু করতে হয়, আমি এই ভিডিও করা, এডিটিং করা, আপলোড করা সব কিছুই আমাকে নিজের হাতে করতে হয়। আবার এদিকে আমাকে মাঠের দিকে দেখতে হয়, তারপরে আমার গরু আছে, সব কিছু সামলে, সংসার সামলে, রান্নাবান্না সামলে আমি প্রত্যেক দিন পারি না, আমি চেষ্টা করি কিন্তু আমি পারি না প্রত্যেক দিন যে ভিডিও দিতে, তার জন্য কিংবা ভিডিও দেখতেও আমার অসুবিধা হয়ে যায়। তার জন্য কেউ কেটে যাবে না প্লিজ, আমি দেখছি যে আমার একটা দুটো বন্ধু কেটে যাচ্ছে, কী হচ্ছে জানি না, আমারও দেখছি। আমার একটা বন্ধু বলছিল কিন্তু ওরও ওরকম হচ্ছে, কিন্তু আমারও এরকম হচ্ছে, যে কেন এরকম হচ্ছে আমিও বুঝতে পারছি না। যেরকম পরপর হয়তো দেখছি যে দুটো কেটে যাচ্ছে, যে এটা কিসের জন্য হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। আর কিছু বলার নেই, আজকে আর বিশেষ কিছু দেখালাম না, তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এখন বাজে 10:30, আবার পরে ভিডিওতে দেখা হবে, ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।